এভরিওয়ান হোয়াটস আপ গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন গেমিং জাত একটু চ্যানেল সাথে আছি আমি জাত সো আপনারা তো জানেন যে আমাদের গেমে কিন্তু বর্তমান দুইটা করে ইনকিউবেটর একসাথে চলে তার মধ্যে একটা হচ্ছে পুরাতন আর একটা হচ্ছে নতুন অ্যান্ড পুরাতন যে এক ইনকিউবেটর আছে সেটা কিন্তু আর মাত্র একদিন পরে শেষ হয়ে যাবে অ্যান্ড আমাদের যেটা আসবে নেক্সট ডে একদিন পরে সেটা হচ্ছে আমাদের একটা ড্রেসের ইনকিউবেটর যেটা অলরেডি অন্য সার্ভারে দিয়ে দিছে সো আমরা ওটা একদিন আগে ওই সার্ভারে বের করে ফেলছি অ্যান্ড দেন ওই ড্রেস পরে ওই সার্ভারে একটা গেমও খেলে ফেললাম কিন্তু কথা তো ওইটা না অটো ম্যাচে একটা ফিমেল ক্যারেক্টার পড়ছিল আমাদের গেমে অ্যান্ড আমি একটু দুষ্টামি করলাম যে ভাই সিঙ্গেল কিনা গার্লফ্রেন্ড হবে ভাই ওটা আসলে আমি জানতামই না ছেলে না মেয়ে বাট অ্যাট দ্যাট মোমেন্ট সে মাইক ওপেন করে কথা বলছিল মানে মেয়ে লাইক সিরিয়াসলি তারপর যা হয়েছে ভাই দেখে নেন গেমটা দেখলে বুঝতে পারবেন ভাই অনেক কষ্টে আগে সময় ডায়মন্ড টপ আপ করলাম অ্যান্ড দেহি পাই কিনা অ্যান্ড একটা ব্লু প্রিন্ট অ্যান্ড একটা স্টোন আমার কাছে আগে থেকে ছিল অ্যান্ড আমার লাগবে হচ্ছে দুইটা স্টোন একটা ব্লু প্রিন্ট অ্যান্ড ওইখান থেকে মানে আপনি যদি এক্সট্রা কিছু পাই মানে ব্লু প্রিন্ট তো পাই গেছি সো আমি যদি আরেকটা ব্লু প্রিন্ট পাই তাহলে আমি ওটা দিয়ে আরেকটা স্টোন রিডিম করতে পারবো কারণ একটা ইভেন্ট দেখেছিলাম আসে অ্যান্ড যদি চারটা স্টোন পাই তাহলে একটা ব্লু প্রিন্ট রিডিম করতে পারবো বাট ব্লু প্রিন্ট আমার লাগবেও না ব্লু প্রিন্ট আমার অলরেডি একটা আছে সো আমার স্টোন ভাই পাই হোয়াট দ্য হেল ম্যান স্টোন পায় গেছি মানে আমার আরেকটা স্টোন হলে কাজ হয়ে যাচ্ছে তাহলে ভাই 1100 ডায়মন্ড আছে সমস্যা নাই ভাই আর 100 ডায়মন্ডের মাঝখানে দিয়ে দে ভাই 100 ডায়মন্ড আমার কাছে বেশি টাকা নাই এমনিতেই গরিব স্টোন স্টোন প্লিজ আরে কিয়ের বক্স দিছে দেখ আরে কিটি রিমোট আমি কী করবো দেখ আবার স্ক্রিন দিই আর এখানে একটা জিনিস সেটা হচ্ছে তিনটা ব্লু প্রিন্ট একটা স্টোন দেখতে পাচ্ছেন যে স্পিনের জায়গাটা সেখানে কিন্তু আমাদের থাকে হলো তিনটা স্টোন একটা ব্লু প্রিন্ট এদের এখানে তিনটা ব্লু প্রিন্ট একটা স্টোন মানে স্টোন পাইতে আপনাদের জীবন কয়লা হয়েই যাবো কারণ আমাদের সাতটা স্টোন লাগে এক টপেটা নিতে ওইখান থেকে ব্লু প্রিন্ট দিচ্ছে তিনটা স্টোন মাত্র একটা মানে ব্লু প্রিন্ট যদি এবার যে সমান সমান পাই তাহলে ব্লু প্রিন্ট হয়ে যাবে 21টা স্টোন থাকবো সাতটা লাইক সিরিয়াসলি যেখানে আমি পাঁচটা স্পিন একসাথে মারছি দেখি কী হয় বাই 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 প্লিজ প্লিজ একটা স্টোন বাই স্টোন ব্লুবিন লাগবো না ব্লুবিন লাগবো না স্টোন বাই ওইদিকে থাক ওইদিকে থাক আরে আমার স্পিন ওইদিকে যাই না দেখ ভাই ভাই প্লিজ শাস্ত্র ব্যাস ডায়মন্ড আছে ভাই একটা বার তো আমি নিম্ন শাস্ত্র বাই ডায়মন্ড ভাই প্লিজ ভাই মাফ কর ভাই একটা দিয়ে দে স্টোন স্টোন দেখ খেলমুই না ব্লুবিন দিয়ে কী করবো দেখ দেখ সাত দিন আর এক্সপি কার্ড দিয়ে কী করবো এটি খেলেই কেরা ভাই স্টোন ভাই পাঁচটা স্পিন লাস্ট 392 ডায়মন্ড এই স্পিনে যদি দেওয়া না দে তারপর আর পাঁচ স্পিন মারে বাদ দিয়ে দিম খেলা ভাই প্লিজ 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 আরে দেখ ব্লু প্রিন্ট দিছে ব্লু প্রিন্টটা কী করবো আমার লাগবো স্টোন দেখ আমার স্টোন এমনিতে ব্লু প্রিন্ট বাইরে গেছে ব্লু প্রিন্টটা তো পরে কিছু করা হতো না তিনটা ব্লু প্রিন্ট হলে একটা পরে এক্সচেঞ্জ করতাম ভাই দাও একটা ইভেন্ট আসলো না ইয়াস 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 একটা ইভেন্ট আছে ব্লু প্রিন্ট আমি ওখান থেকে কিছু এক্সচেঞ্জ করে স্টোন নিতে পারবো মেবি ভাই প্লিজ থাকিস আমি দেখছিলাম একটা এরকম একটা ইভেন্ট আসলো ভাই প্লিজ থাকিস আমার আর ডায়মন্ড ক্রস করার ইচ্ছা নাই ও ওই করা যাবো ইয়াস 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 স্টোন ও ভাই ফ্রিতে ফ্রিতে কই আবার নিতে পারছি এটাই বেশি জায়গাটা তিনটা স্টোন হয়ে গেছে আর একটা ব্লু প্রিন্ট তো সাদাটা নিব সবার লাস্টেরটা অ্যান্ড এটা ভাই ওপি আমার কাছে পার্সোনাল জুতা দেখেন ভাই জুতার মাঝখানে যে লাইটিংটা হয় মানে আগুনটা বেরোয় ওপি আনকমন অ্যান্ড বাই দ্য ওয়ে এটা কিন্তু অনেক আগের একটা ইনকিউবেটর যেটা আবার এগিয়ে দিতে চলেছে অনেক আগের বলতে মেবি তিন নাম্বার না চার নাম্বার কিংবা পাঁচ নাম্বারের দিকে ড্রেস এটা ওপি একটা ড্রেস অ্যান্ড ওকে এখানে ড্রেসটা আমি এখানে ইকুইপ করে ফেলেছি অ্যান্ড দেখতেও কিন্তু পুরাই মাখন ভাই ওপি একটা ড্রেস আনকমন সো আমরা চলে একটা গেম খেলে ফেলি অ্যান্ড দেখি কী হয় গাইস এখানে ডুয়োতে চলে আসছি কারণ সোলোতে সব বট পড়েছিল অ্যান্ড ডুয়োতে চলে আসছি বাট এখানে আমার অটো ম্যাচে টিমমেট করে দে ভাই টিমমেট দেয় নাই নাকি গাড়ি না আমি একটা ম্যাচ খেলতে আইসি এই সার্ভারে তা এ ভাই দিছে 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 এখন দিছে ভাই সার্ভার যেই দিছে এই টিমমেটে তো ভাই মোবাইল বিরাট খারাপ কমসে কম হলে 1 GB র্যামের মোবাইল আমি শিওর আছি 1 GB র্যাম ভাই ইন্দোরের সার্ভারে খেলতে আসছি শুনছিলাম এই সার্ভার নাকি অনেক বড় লোক গাইল্যান্ড প্রোস তোমার সাবস্ক্রাইবাররা 1 GB মোবাইলে কেন খেলে আমি বুঝলাম না ইন্দোর সার্ভার কি তুই গরিব নাকি রে ভাই এক যে এ ভাই এটা কি মেয়ে নাকি দুজন মিলে টিম আপ করতেছে ভাই আমার তো মনে হচ্ছে পড়াবার চেষ্টা করছে ভাই আমার টিম মেয়ে এটা মেয়ে নাকি দেখ আমি ঠিক শিওর না ভাই এ গেছে কে আরে ভাই ব্যাক মারছে ভাই প্লিজ ব্যাক মারিস তা আমি একটা সুযোগই পাইছি ইন্দোনেশিয়ান একটা মাইয়া পটানোর প্লিজ আমার মনে আবার 1 GB র্যাম যেহেতু আসলে আসতে পারো আমি এখন নামবো না প্লিজ 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 গরিনা আরে ইয়াস দিয়ে দিছে ভাই ইয়াস ম্যান ফাইনালি নাম কি ভাই সাউল বাই ও আবার সঙ্গে সংখ্যাও আছে নাইস পাসওয়ার্ড দেওয়া যাবে এই সংখ্যা দিয়া যাই হোক নামও পছন্দ হয়েছে আমার অনেক জোস লাগছে নাম কই নাম বা কই আরে ভাই আনফলো মারছে কী রে ভাই আমার আনফলো এখনই এখন শুরুই হয় নাই এখন আমি প্রপোজই করি নাই এখনই আনফলো এটা কোনো কথা দেখ কই নাম তো আছে আমি পিছনে পিছনে যাবো ভাই এলসেবে না কী রে ভাই কই গেত আছে এটা দেখ আমি এলসেবে নেমে পড়ি এ আপু আপু সরি ভাইয়া আমি শোন না ভাইয়া না আপু কোনটা যাই হোক আমার ছাইরে কে আরে যাই এই গুলিটা নিয়ে নেই এ ভাই কই গেত আছে এটা তার তোর শিষ্য নাকি পিকে নামে কই গেত আছে এটা ভাই মাথা মুথা নষ্ট আমার ইন্দোনেশিয়ান সার্ভারে আয়ান বাই দ্য লোকেল গেমার ভার্সেস ডায়লন প্রোস উড়া জুড়া মার ভাই ইলেক্ট পাস শেষ আজকেই
এদের মায়ের কবে শেষ হবে আমি এটা বুঝতেছি না। এ ভাই কই গেছে? হোয়াট দ্য হেল ভাই, সরি বোন, সরি বাবু, সরি বেবি। এ তুমি আমার ছায়া যাও না, নিচেই নেমে রে ভাই, তোমার পিছু পিছু যাইতে পারতাছি না, এই নেমিটার আগে মায়েরা নেই। মেবি ওইখানে তার বান্টি টোকেন পড়ছিল, সরি বন্টি না, ওটার নাম কি রিসাপ্লাই ম্যাপ, যাকে নিচেটার আগে মায়েরা নেই। ইয়েস ভাই তাড়াতাড়ি, আসলে মেবি রিসাপ্লাই ম্যাপ পড়ছিল, কারণ ওইখানে দেন দাঁড়ায় আছে, মেবি ওইখানে রিসাপ্লাই ম্যাপ পড়লে পড়তে পারে। যাই হোক বেবি তুমি চলে আসো, ওই জায়গাটা তোমার জন্য একদম নিরাপদ না, চলে আসো, আমরা চলে যাবো নিরিবিলিতে যেখানে থাকবে না কোনো শত্রু। এ সাওয়াল ভাই তুমি পিকের দিকে যাচ্ছ কেন? চলো আমরা সেন্সার দিকে যাবো, এদিকে অনেক শত্রু আছে যারা আমাদের ভালো চায় না, চলো আমরা যাবো গা, এদিকে থাকবো না। আর ভাই দাও তুমি নামে এসে ভাই দিচ্ছ কে? সাওয়াল ভাই তুমি বোন দিতা তাও চলতো, আর বোন কেন, তুমি জান দিতা কিংবা যে কোনো একটা দিতা, আমার নাম দিতা, বাট ভাই এটা মানায় না। যাই হোক দিছো দিছো, এই জিপলাইনটা ধরো, আমরা সেন্দ্র যাবো গা, এদিকে থাকবো না, এখানে অনেক শত্রু ভাই, এখানে অনেক শত্রু, অলরেডি গুলাগুলি শুরু হয়ে গেছে, এদিকে থাকা যাবো না। ওই দেন উপর থেকে গুলি করতেছে, আরে আপু জান বেবি এদিকে থাকো না ভাই, সরি ভাই না তুমি, যাই হোক এদিকে থাকো। এরে ভাই মরে না কে রে, এ তুমি মারি দিছো নাকি? হোয়াট দ্য হেল ম্যান, ভালো যাক একদম ভালো একটা জিপ পাইছি যে নিজের আত্মরক্ষা নিজেই করতে পারে, যে সে গুলি চালাতে পারে, নাইস ডুও পার্টনার, আই লাইক ইউ। ভাই দাও তোমার কিল কি চুরি হয়ে গেলো নাকি? এখানে ইনিমি দেখলাম একটা ফায়ার করতেছে, ওই যে এটাই তোমার কিল চুরি করছে, সমস্যা নাই। ইয়াস বেবি তোমার জন্য আমি জীবন দিয়ে দিতে পারি, বাট দিলাম না, কি আর করবো, ইনিমিরে মারি দিচ্ছি, আমার জীবন তো আর দেওয়া লাগলো না। অ্যান্ড ভাই তুমি কিন্তু আসলে অনেক প্রো প্লেয়ার, যেভাবে ইনিমিটার মারলা ভাই রে ভাই। অ্যান্ড ভাই দাও তোমাকে ভাই ডাকার কারণ হচ্ছে তোমার নাম হচ্ছে সাওয়াল ভাই, ডোন্ট টেক নেগেটিভলি ওকে। অ্যান্ড তোমাকে তো আসলে ভাই ডাকা ঠিক না, যদি তোমার নাম ভাই, কি আর করার, তোমার ল্যাঙ্গুয়েজ ওটা মেবি ব্রাদার না, যাই হোক চলো কি আর করার। আর আমার এই আইডিতে কোনো লাভের রিমোট নাই, কোনো প্রপোজাল রিমোট নাই যে তোমার একটা মারমু। অ্যান্ড ভাই দাও তুমি কি আসলে সিঙ্গেল? যদি আমার মাইক অন করা নাই, মনের দিয়ে তো বলতাছি যে তুমি কি সিঙ্গেল কিনা, মাইক অন করলে আবার আমার গেমের সাউন্ড সব চলে যাবো, ওইখানে আমি কিছুই বলতে পারতেছি না। ভাই একটু বলো না সিঙ্গেল কিনা, এ মাইক অন করছে মেবি, আরে কথা বলতেছে তো, লাইক সিরিয়াসলি গেরি করতেছে, মাইকের শব্দ আইতেছে, আই এম শিওর মাইক অন করছে, ওয়েট ওয়েট শুনি শুনি কি বলে। অ্যান্ড আই এম নট শিওর যে এটা ছেলে না মেয়ে, বাট আমি শুনতে হবে এটা কোন দেশি ভাষা বলতেছে। ওয়েট কি বললো ভাই, কিছুই তো বুঝলাম না, আমি জাস্ট আস্ক করছিলাম যে সিঙ্গেল কিনা, আই এম নট শিওর যে ওটার উত্তর দিল কিনা, দুই তিন শব্দ বললো, আই থিঙ্ক তাদের দুই তিন শব্দ এক লাইনের অর্থ নেওয়া যায়, আমি ঠিক জানি না আসলে কি বলছে, অ্যান্ড ওটার মিনিং আমি বুঝতে পারি নাই, আপনার অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমি কিছুই বুঝি নাই, কি যে বললো ম্যান ম্যানায়া। যাই হোক আর তো কথাই বলতেছে না, আমি মাইক অন করে যে বলবো হাই হ্যালো ওটাও সুযোগ নাই, কারণ আমি যে মাইক অন করি আমার গেমের ফুল সাউন্ড চলে যাবে, আগের যে 10-12 মিনিট রেকর্ড করছি পুরাটাই চলে যাবে, সো ওইখানে কিছু বলতে পারবো না। নেক্সট ম্যাচ শেষ হওয়ার পরে হয়তো বা কিছু একটা ঘটনা ঘটাইতে পারি, সমস্যা নেই, আমিও পিছিয়ে পিছিয়ে লাগিয়ে থাকবো, ইন্দোনেশিয়ান যে আমার লাগবো, ইন্দোনেশিয়ার একটা মাইয়া পটাইতে পারলে ভাই ডায়মন্ডটা একদম বইয়ে যাবো, বাট এটা তো 1 GB র্যামের প্লেয়ার, যাই কিছু করার নাই, সামনে একটা সেলফি তুলে নিই, অ্যান্ড আমার বন্ধুদের সাথে দেখ শেয়ার করতে হবে, দেখ সেলফি উইথ জি তোর বাবি, জাস্ট কিডিং। অ্যান্ড এর নাম তো আপনার জানেনি, সোল নাকি সাওয়াল ভাই, যদিও শি ইজ নট ভাই, কারণ হি ইজ সরি শি ইজ ফিমেল। ভাই সামনে টাওয়ার এনিমি আছে, আরে রাজ দিও না, চলো এদিক থেকে ভাগি, আমরা সেন্তোসায় চলে যাই, দুজন মিলে একসাথে সেন্তোসায়, এদিকে অনেক শত্রু যারা আমাদের ভালো চায় না। আরে ভাই গুলি স্কোপ খুলে দেন, স্কোপ খুলে তাকাই আছে ভাই, এটাকেই বলে পাক্কা ফিমেল প্লেয়ার যারা, আরে ভাই আমার এত বলে দিয়েছে রে ভাই। ভাই আর দুটা মেটকির আছে, আমরা একটা ভালো কাজে আসছি, বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ার মায়া পাঠাইতে আসছি, সো এইখানে আমাদের বাধা না দিলেই নয় আপনাদের, প্লিজ একটা সাপোর্ট একটা হেল্প, কষ্ট ভাই কলিজায় কষ্ট দেয়, এরাই একটা কত দূর থেকে আসছি আমি একটা ভালো কাজ করতে, বাট এ ভাই এ সরি এ ভাই না, সরি ভাই তোমার নাম তো সল ভাই, সো ভাই ডাকতেই পারি যদিও তুমি ভাই না, এ কী জানি বললো, আরে ভাই আরে আপা আমি তো কিছু বুঝি না আপনাদের ভাষা, কী কেম কই যায়, এ যান না যান না, আরে গ্লোয়াল আছে, এ মার, ও আমার নেট সমস্যা, গ্লোয়াল সে মারছে বাট আমার দেখাইতেছে না, বাট ওইখানে যাওয়ার কী দরকার আফা, সরি আফা না বেবি, আরে মারটাছে, গ্লোয়াল ফেটাইছে, আমার তাড়াতাড়ি কভার দিতে হবে, ইয়েস নক করে ফেলছি, তাড়াতাড়ি ব্যাক ব্যাক ব্যাক, আরে জীবন বাঁচাইতে থাকলে ব্যাকা, ইয়েস নাইস, গ্লোয়াল ভাঙে দিছে, বলছিলাম আমি যদি ওই কভার না নিতাম, মানে ওরা নাও নক করতাম এতক্ষণ একদম চান্দে পাড়াই দিতাম, আমি ওই কষ্টে সেগা খায় ব্যাকা হয়ে যেতাম, বাট এই লড়ে কে রে ভাই, আরে সুদা গাছের পিছিয়ে, আরে কভার থেকে ক্যামেরা রে ভাই দিব হ্যান বইটা, আরে কই যায় কই যায়, হোয়াট দ্য হেল ম্যান, গ্লোয়াল আছে কই গেছে আছে রে ভাই, আরে ড্যামেজ দিয়েছে ভাই, শেষ এই শেষ এই শেষ, ও দেখলে নে, ও ভাই যাক গাছের কভার নিছে, এ গ্লোয়াল লাগ, আরে আরে আমার তো বইতেছে তাড়াতাড়ি, নাইস গ্লোয়াল, এত নেট কম, আরে কি আমার টুপি মারতেছে তাড়াতাড়ি,
কবরে যত মেন এমএ টুই মেরে দিছে আর আমার কাছে মেট কিলো ছিল না এত হ্যাঁ সোল ভাই সরি ভাই না জানো জানো প্লিজ প্লিজ কাম আমার একটু বাঁচাই দাও হ্যাঁ আমরা আমার বাঁচাই দাও খালি আমরা দুজন মিলে স্যামস যাবো এদিকে আমরা থাকবোই না এখানে অনেক শত্রু যারা আমাদেরকে একসাথে থাকতে দিতেছি না তরতরি এই আসাইতে সাইতেছে আসো 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 আর ইনিমি ও পিজ ইনিমি মারামারি দিতে সমস্যা আসো আসো ওরা ওরা মারামারি করতেছে আমাদের বাঁচাও বাঁচাও ইয়েস এস বসো বসো হিল হিল দাও আরে কমারে আই কে রে ড্যামেজ খাচ্ছে কমারে আমার আরে যাই হোক মরছি তো মরছি কোনো সমস্যা নাই বাট দুজন একসাথে তো মরছি এটাকেই বলে প্রকৃত ভালোবাসা সো গাইস এই ছিল আমাদের আজকের ছোট্টখাটো ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে অ্যান্ড যারা চ্যানেলের নতুন ভিউয়ার্স প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন কারণ আমরা 450,000 সাবস্ক্রাইবার খুবই কাছে চলে আসছি অ্যান্ড আপনারা যদি ভেবে থাকেন যে কাহিনিটা এখানে শেষ তাহলে ইউ আর ফুললি রং ব্রো কারণ খেলা কেবল শুরু হয়েছে এখন আসল ঘটনা ঘটবে আপনারা জাস্ট দেখবেন সরি দেখবেন না এটা প্রাইভেট হবে সো আমরা এই সব জিনিসটা পাবলিক করি না ওকে সো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে